গ্যাসের সমস্যার কারণে আমি এখন লার্কিতে রান্না করতেছি। অনেক সময় রান্তে রান্তে দেখ 3টা বেজে যায় গে। আমাদের যে বিল্ডিং গুলা যেটুকু যারা আছে লাখের স্ল্যাব ভাগ করে পুরো বিল্ডিং ও বরবাদ করে ফেলাইতেছে। প্রতিদিন এই গ্যাস আসে 2টা বাজে 8টা বাজে, এই পানি ছাড়তে হয়, পানি ছাড়লে যে 1 ঘন্টা 2 ঘন্টা থাকে আবার জায়গা। অনেক সময় উপাসও থাকতে হয় রান্নার জন্য, পুরো দিকে গ্যাস পাওয়া যায় না, ঠিক মতো রান্না বড় করা যায় না, সেই জন্য আমরা বাধ্যতামূলক হোটেলে খাওয়া খেতে হয়। এই শহরে থাকা অনেক কঠিন হয়ে গেছে এখন দেখতেছি। এই 4তলা ভবনের নিচতলার বাসিন্দা নওরিন সুলতানা ফ্ল্যাট বাসার সরু বারান্দায় 2টো লাকড়ির চুলোয় রান্না বসিয়েছেন। ফাঁকা পড়ে আছে রান্নাঘর, দেখেই বোঝা যায় দীর্ঘদিন ধরে জ্বলে না সেখানে রাখা গ্যাসের চুলো। ফ্ল্যাট বাসায় ঝুঁকিপূর্ণভাবে কেন রান্না করছেন প্রশ্ন ছিল তার কাছে। গ্যাস না থাকার কারণে অনেক সমস্যাই হইতেছে, যে রান্না ভরা অনেক কষ্ট হয়ে যেতেছে, গ্যাসের বিলের জন্য খরচ বাড়ছে, তারপর লার্কি চুলার জন্য গ্যাস খরচ বাড়তেছে, কিন্তু সেই পরিমাণে খরচ তো আমাদের আসতেছে না। শুধু নওরিন নয়, এমন ভোগান্তিতে আছেন রাজধানীর যাত্রাবাড়ির কাজলার পার এলাকার মানুষ। এই এলাকার সব বাড়িতেই রান্নার কাজ করতে হয় বিকল্প উপায়ে। গ্যাস না থাকায় বিদ্যুৎ দিয়ে চালাতে হচ্ছে রান্নার কাজ। কারেন্ট ব্যবহার করে অনেক খরচা যায়, গ্যাস পাই না, কিন্তু গ্যাসের বিল দিতে হয় অতগুলো চুলার বাড়ির তারা চিলে চিলি করে বাড়ার ইয়ার লেগিয়া গ্যাসের লেগিয়া। ভোর রাতে অল্প সময়ের জন্য কিছুটা গ্যাস এলেও তা পেতে করতে হয় নানা জারি জুড়ি। আর রাত্রে 1টা 1.5টার সময় 1টার সময় গ্যাস আসে, আসলেও পুরো গ্যাসও আসে না, আবার যাই গিয়ে 3টার সময় চলে যাই গে। রাধা রান্ধা হয়ে গেল, বাতাবর কিছু রয়ে গেল, এটা ফুটলো না, এটা নিয়ে কষ্ট আছে। অনেকে আছে যে এই রাত্রে জারকার থাকে যে ভাত রাঁধে, দিনের বেলা ওটা ঠান্ডা পানি ভাত খাইতে হয়, কষ্ট হয়। গ্যাস না থাকায় বিপাকে এলাকার ভবন মালিকেরা, দিনের পর দিন ফাঁকা পড়ে আছে বাড়ি, পকেট থেকে পরিশোধ করতে হচ্ছে গ্যাসের বিল, ফলে ঋণের ফাঁদে পড়েছেন কেউ কেউ। আজকে 3 বছর ধরে আমরা কোনো এই এলাকাতে গ্যাস পাইতেছি না, এবং আমাদের বাড়িটা যাই 2 সাইডটা বাড়িটা আছিল, বাড়িটা চলে যেতেছে, কিছু এনা অবৈধ লাইনও আছে। আমার 12টা চুলা আমি দিই প্রত্যেক মাসে বিল দিয়ে আসতেছি, কিন্তু আমার এখন 12টা 6-7টা 12টা অলরেডি নাই। ভাড়াটা তো দূরের কথা, আমরা থাকি কষ্ট করে হয়ে গেছে। 6টা ডাবল চুলা, এটা 6,500 টাকা দেওয়া লাগে, ওদিকে আবার 2,000 টাকা আমার কম দেয়, এদিকে 6,500 আর 2 8,500 টাকা আমার যাইতেছে গা। বিলের দাম ঠিক হয়ে যাবে, সরকার আমাকে মাফ করে না, গ্যাস তোমরা পাও না, যাও তোমাকে মাফ করে দিলাম। গত 18 জানুয়ারি প্রাকৃতিক গ্যাসের দাম 82% বাড়িয়েছে সরকার। বাসা বাড়িতে গ্যাসের দাম না বাড়লেও 2 চুলার ক্ষেত্রে মাসিক বিল 1,080 টাকা এবং 1 চুলার ক্ষেত্রে 990 টাকা দিতে হচ্ছে। এদিকে বৃহস্পতিবার থেকে দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম এক লাফে 266 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। চলতি ফেব্রুয়ারি থেকে প্রতি 12 কেজি সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে 1,498 টাকা, যা জানুয়ারি মাসে ছিল 1,232 টাকা। আমি একজন রিক্সা চালক, অটো গাড়ি চালাই, অটো রিক্সা নিয়ে আমার এই সন্তান আছে, আমরা বাবা মা একটু অসুস্থ, বাবা চোখের অপারেশন, অনেকটা কষ্ট হয়। টোটাল গ্যাস ইউজ করি, বাড়িওয়ালা ওরাও বাড়তি নিতে চায়। SSL আরএফএন প্রথম আলো।